আইন শৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের মুখে নিষ্ক্রিয় থাকা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দীর্ঘ বিরতির পর আবারও সংগঠিত হতে মরিয়া হয়ে উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের পাশাপাশি তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে টানার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে এমন তথ্য অনেকটা নিশ্চিত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হিজবুত তাহরির বেশ কিছু গোপন নথিও ছিল তাদের হাতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না চাক্ষুষ প্রমাণ। অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে নগরীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়ে হিজবুত তাহরির দুই সদস্য। এর মধ্যে আবার সাবকাত নামের একজন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান। রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হিজবুত তাহরির সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। তাদের লিফলেট বা প্রচারপত্র যেগুলো আছে এবং প্রচারপত্রের মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এই কাঠামোর বিরুদ্ধে তাদের অবস্থান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদেরকে গোপনে তাদের আদর্শ উদ্বুদ্ধ। পুলিশের তথ্য মতে হিজবুত তাহরির এখন কৌশল পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীগুলো থেকেও তাদের সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। তারা এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উত্তেজিত করতে চায়, কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের সন্ধান পেয়েছি। আশা করি আমরা সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই অবস্থায় যে কোনো অস্থিরতা প্রতিরোধে এসব জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ এ নিরাপত্তা বিশ্লেষকের। যদি জঙ্গি সংগঠনগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করতে চায়, এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একেবারে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদী প্রচারণার কারণে বিগত 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। গত এক দশকে শুধুমাত্র চট্টগ্রাম থেকেই এই জঙ্গি সংগঠনের কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।